কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বিবৃতি দিয়েছে কানাডা। এতে আন্দোলনে সহিংসতার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছে কানাডার হাই কমিশন। বৃহস্পতিবার কানাডার হাই কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ভেরিফাইড পেজে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব। হাই কমিশন জানিয়েছে, গত সপ্তাহে কোটা আন্দোলনের সময় বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা মর্মাহত। আমরা ভুক্তভোগী, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানাই। আমরা শান্তিপূর্ণ সমাধান ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাই। বিবৃতিতে বলা হয়, বাক স্বাধীনতা ও সমাবেশের অধিকার সমুন্নত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনতিবিলম্বে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে চালুর আহ্বান জানাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য অ্যাক্সেস পায় এবং কানাডা ও বিশ্ববাসী তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, গ্রেপ্তার সবার জন্য বিচার ব্যবস্থাকে অবশ্যই যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এ ঘটনায় দায়ীদের জবাবদিহি অব্যাহত রাখতে হবে। কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।